চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে হঠাৎ দেখা আমাদের প্রতিবেদকের। জানালেন, পুজোর ড্রেস এখনো কাটেনি, যেটুকু ড্রেস রয়েছে তা চুটিয়ে উপভোগ করছেন তিনি। আমার মনে হয় ওই পুজো পুজো ভাবটা তো রয়েই যায় অনেকটা সময় জুড়েই, ওই গণেশ পুজো থেকে শুরু হয় বা আমার মনে হয় বিশ্বকর্মা পুজো থেকে, আর এটা এখন ওই জানুয়ারি মাসের সেকেন্ড অবধি চলবে। পুজো, তারপরে দিওয়ালি, তারপরে ক্রিসমাস, তারপরে নিউ ইয়ার, সো ফেস্টিভ সিজনটা ইজ লাইক দেয়ার টিল জানুয়ারি। সো ভালো লাগে যে শহরে সবাই ইউনো সেজে গুজে বেরোয় আর আলোকিত থাকে শহরটা, সো মনটাও ভালো থাকে।